দীর্ঘ প্রায় কয়েক মাস পর ফের তেলিয়ামুড়ায় বন্য দাঁতাল হাতির তাণ্ডব। বন্য হাতির বেপরোয়া তাণ্ডবে কপালে চিন্তার ভাঁজ বন দপ্তরের। হাতি তাড়াতে হিমশিম খাচ্ছে এডিএস টিম সহ সাধারণ মানুষ। তেলিয়ামুড়া মহকুমায় হাতির সমস্যা একেবারেই নতুন নয়, এই সমস্যা দীর্ঘদিনের। কিছুদিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে বন্য হাতির রিপিট কিছুদিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে বন্য হাতির তাণ্ডব। সোমবার রাতে তেলিয়ামুড়ার উত্তর কৃষ্ণপুর এলাকায় 10টি হাতি ঢুকে পড়ে। চোরা শিকারী এবং কাঠ পাচারকারীদের কারণে ফাঁকা হয়ে যাচ্ছে গভীর বনাঞ্চল। প্রতিনিয়ত বনে দেখা দিচ্ছে খাদ্য সংকট, আর সে কারণে হাতির দল বারবার গ্রামে ঢুকে ধ্বংসলীলা চালাচ্ছে। এই প্রসঙ্গে এডিএস টিম ইনচার্জ রঞ্জিত বিশ্বাস জানিয়েছেন, বন্য হাতির এই দলটি প্রায় এক মাস নমঞ্চয় বাড়ির গভীর জঙ্গলের দিকে ছিল। দীর্ঘ মাস পর হাতির দলটি ফের উত্তর কৃষ্ণপুর এলাকায় সোমবার রাতে ঢুকে পড়ে। এই হাতির দলটি চাকমাঘাট, কপালিটিলা, চাম্পলাই এলাকা ঘুরে প্রায় এক সপ্তাহের মধ্যে ফের জঙ্গলমুখী হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আমরা প্রায় 5:30টার দিকে আসি, হাতির খবর পাইছি যে হাতি দিকে ঢুকছে। ঢুকার ফলে এটা উত্তর কৃষ্ণপুর টু উত্তর মহানী রোড, এই জায়গাটা রোডের সামনে হাতি যখন আসে আমরা গ্রামবাসীরা খবর দিচ্ছে, প্লাস আমাদের ভলেন্টিয়াররা আছে, তারা আমরা আয়া পড়ছি। আয়া তখন প্রায় 10টা হাতি একসাথে পৌঁছেছে, আর আমরা অনুমানিক প্রায় 60টা হাতি আরও পিছিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত হাতি না যা আমরা এই জায়গাতে আছি। কোন জায়গাটা আছে? জায়গাটা উত্তর কৃষ্ণপুর। এই হাতিগুলি মানে কুচতে কুচতেছে, এটি এতদিন আসলো নবঞ্জের দিকে। নবঞ্জের দিকে এখন প্রায় এক মাসের মতন গেছে, নবঞ্জে গেছিলো, মানে এক মাস পরে আবার তেলিয়ামুড়ার দিকে ব্যাক করছে হাতিটি। হাতিটি এদিকে ঢুকছে, তো এদিকে ঢুকলে চাকমাঘাট, কপালডিলা, চাম্পলাই এই জায়গা ঘুরা সপ্তাহখানিকের ভিতরে আবার ব্যাক করবো। কী কারণে এই লোকালয়ে আই যাচ্ছে হাতিগুলো? তো লোকালয় মানে ভিতরে জঙ্গলে খাওয়ান টাওয়ান নাই, দেখি ওই লোকালয়ে আয় করতেছে। তো বন দপ্তর থেকে কী পদক্ষেপ নেওয়া যাচ্ছে যে লোকালয় যাতে না আইয়ে গ্রামেগঞ্জে মানে জঙ্গলে যে থাকে, কী পদক্ষেপ নিতে হচ্ছে? মানে আমরা তো সবসময় হাতির পিছিয়ে আছেন, এটা উপর লেভেলে তারা করতে পারবো কী করতেছে। তো আমরা যে সময় হাতির খবর পেতেছি যে আমরা এডিএস টিম প্লাস ভলেন্টিয়াররা আছে, আমরা যে সময় হাতির খবর পেতেছি আমরা লগে লগে মুভমেন্ট করতেছি হাতির দিকে। রেডিও কলার একটা লাগানোর কথা ছিল, এটা কবে নাগাদ লাগাবে? এবং এটা আমরা কই ধরতাম না, একবারে এটা 7 তারা পেতে পারবো। আপনার নাম? রঞ্জিত বিশ্বাস, এডিএস টিম লিডার। তবে লোকালয়ে বারবার বন্য হাতি ঢুকে পড়ার ঘটনায় বেশ আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষজন। তবে বন দপ্তর সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষের দিকে তেলিয়ামুড়ার 2টি হাতির শরীরে জিডিএস লাগানো হবে। বন দপ্তর সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকা থেকে কয়েক লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক ট্র্যাকিং ডিভাইস নিয়ে আসা হয়েছে হাতির শরীরে লাগানোর জন্য। তবে হাতির গতিবিধি খুব সহজে পর্যবেক্ষণ করতে পারবে বন দপ্তর। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।